Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to my channel. Dekhte dekhte roja shesh hoye elo. Agami kal Eid. Bangali udeshito elaka Jamaica hillside e Eider shesh kenakata besh jore shore cholche. এখানে আসলে বোঝা যায় যে আগামী দিনই আমাদের ঈদ। সারাটা রোজা তো কেনাকাটা বা গ্রোসারি করা চলেই, এই দিনটাকে আরও বেশি করে মনে হয় কারণ ঈদেরই একটা অংশ হাতে মেহেন্দি পরা। এই জিনিসটা এই হিল সাইডে প্রচুর দেখা যায়। ঈদের একদিন আগে এক একজন টেবিল চেয়ার নিয়ে বসে যায় কোন মেহেন্দি দিয়ে সবার যারা আগ্রহী আর কি টাকার বিনিময়ে হাতে মেহেন্দি পরিয়ে দেয়। আর পাশাপাশি এখানে বিভিন্ন রকমের গ্রোসারি বা জামা কাপড়ের স্টোরগুলো আছে, এখানে তো ভিড় লেগেই আছে। রাত 10:30 বেজে গেছে, এখনো চারিদিকে লোকজন গম গম করছে। এক সাইডে টেবিল নিয়ে বসা এক একজন হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, সম্ভবত এক হাত $50। আর অপোজিটে সুপার মার্কেটগুলোতে গ্রোসারি কেনাকাটা হচ্ছে বা অনেক লোকজন আশেপাশে সব ফুটপাতে অনেক পাঞ্জাবি লুঙ্গি গামছা এ ধরনের কাপড়গুলো যে বিক্রি হয় সেখানেও বেশ লোকজন দেখা যাচ্ছে। কেউ কেউ আছে হয়তো কেনাকাটা করছে না, কিন্তু জোরে সোরে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। আসলে এখানটায় আসার পরে মনে হচ্ছে যে হ্যাঁ, আসলেই বোধ হয় আর একদিন পরে ঈদ। কারণ যেখানে বাঙালি নাই সে এলাকাগুলোতে কিন্তু বোঝা যায় না যে এখন আমাদের রোজা চলছে বা আর একদিন পরে আমাদের ঈদ। আর জামাইকা হিল সাইড তো সবসময়ই আমাদের সবার কাছে পরিচিত যে এখানে হাতে মেহেন্দি দেওয়ার জন্য কেউ কেউ আসে আর কি, ইয়াং বাচ্চারা আর কি টেবিল নিয়ে বসে যায়। আর এই ইয়াংরাই কিন্তু দৌড়ে ওখানে যাচ্ছে, হাত পেতে বসে আছে, মেহেন্দি দিচ্ছে। এক কথায় ঈদের একটা আমেজ সৃষ্টি হয়ে আছে চারিদিকেই, বোঝা যাচ্ছে যে আজ চাঁদ রাত, সবাই খুব আগ্রহ নিয়ে মেহেন্দি দিচ্ছে বা দেখছেও। অবশ্য ঈদটা যদি সানডেতে পড়তো তাহলে হয়তো আনন্দটা আর একটু বেশি হতো। তারপরও মানডেতে ঈদ হবে সেইভাবেই এখানে স্কুলগুলো ছুটি দেওয়া হয়েছে। আর আশেপাশে যেহেতু আমাদের উপযুক্ত আমরা যে সমস্ত ঈদে পোশাক পরে থাকি সেই ধরনের স্টলগুলো আছে, সেখানেও প্রচুর লোকজনদের ভিড়, মানুষজন বের হচ্ছে এবং এক একজন এক এক টেবিলে যাচ্ছে হাতে মেহেন্দি দেওয়ার জন্য। এই সাইডটাতে অবশ্য দুই তিনজন আছে যারা নাকি টেবিল নিয়ে মেহেন্দি দিচ্ছে আর কি। এখানে প্রতি ঈদেই দেখা যায় অনেকে মেহেন্দি দেয় আর কি। ওদের কাছে ডিজাইনের কাগজগুলো থাকে, যে যেরকম ডিজাইনের দিতে চায় দেখিয়ে দিলে ওরা সেই মেহেন্দিটা দিয়ে দেয়।
এক হাত কেউ কেউ নিচ্ছে $30, আর কারো কাছে অনেকটা কাজ করলে সেটা $50 নিচ্ছে। আসলে মেহেন্দির বিনিময়ে একটা সময় ইয়াংদের একটা বলা যায় ইনকামের বেশ মজার জিনিস। যাই হোক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।